এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন সহকর্মী মার্জিয়া মোমো, সরাসরি যাচ্ছি তার কাছে। ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট হয়ে বাংলাদেশের স্থলসীমা অতিক্রম করেছে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে এটি কিন্তু ইতিমধ্যে কুমিল্লার একই পরিবারে তিনজন সহ সারা দেশে মোট 9 জন মানুষের প্রাণহানির কারণ হয়েছেন এবং মোট 5টি জেলায় কিন্তু 9 জন মানুষ প্রাণ হারিয়েছেন সিত্রাং এর তাণ্ডবে। এবং উপকূলীয় যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জলোচ্ছ্বাস এবং সিত্রাং এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও যেভাবে শঙ্কা করা হচ্ছিল সেভাবে কিন্তু সেই ক্ষয়ক্ষতির সম্মুখীন থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে বলে আমরা বলতে পারি। এবং সবশেষ আবহাওয়া অধিদপ্তর আজ সকালে আমাদেরকে যে তথ্য দিয়েছেন সেই তথ্য অনুযায়ী তারা বলছেন যে পায়রা মোংলা কক্সবাজার সমুদ্র বন্দরে যে 7 নম্বর বিপদ সংকেত ছিল তা কিন্তু নামিয়ে 3 নম্বরে রাখা হয়েছে। এবং একই সাথে দেশের সকল নদী বন্দরের আশপাশে যে সকল নৌযান রয়েছে সেগুলোকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা যেটি ছিল সেটি এখনো বহাল রয়েছে। তবে নতুন করে আবহাওয়া অফিস যেটি জানিয়েছেন যে সিত্রাং বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করলো, এর প্রভাবে কিন্তু উপকূলীয় যে জেলাগুলো রয়েছে এবং চর এলাকাগুলো সেখানে কিন্তু 3 থেকে 5 ফুট উঁচুর যে জলোচ্ছ্বাস এবং সেটির আশঙ্কা কিন্তু তারা করছেন। এবং তারা বলছেন এটির জন্য কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক যে গতকালকে কিন্তু এই সিত্রাঙ্গের প্রভাবে দেশের খেপু পাড়ায় সর্বোচ্চ 294 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঢাকায় রাত 12টা পর্যন্ত 132 মিলিমিটার। এবং জলোচ্ছ্বাসের প্রভাবে এবং সিত্রাঙ্গের প্রভাবে যেভাবে উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রভাব কিন্তু রাজধানী ঢাকাতেও হয়েছে। আমরা আজ সকালে দেখতে পেয়েছি যে নগরের বিভিন্ন সড়কে কিন্তু যে গাছগুলো রয়েছে সেগুলোর রাস্তার পাশে সেগুলো ভেঙে পড়েছিল এবং তার কারণে কিন্তু আজ সকালেও যান চলাচল বেশ কিছু সড়কে ব্যাহত রয়েছে। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকাতে কিন্তু জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি। তো আবহাওয়া অফিস বলছে যে ঘূর্ণিঝড় সিত্রাং এর আসলে যে মারাত্মক রূপ ধারণ করেছিল সে অনুযায়ী কিন্তু বাংলাদেশ একেবারে ভয়ঙ্কর ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। যদিও এ পর্যন্ত 5টি জেলায় সিত্রাং এর কারণে 9 জন মানুষের প্রাণহানি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো সিত্রাং নিয়ে আবহাওয়া অফিস থেকে এই ছিল আমার সাথে এখন পর্যন্ত সবশেষ তথ্য। আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে।